শুরু করছি অরুণিকা উপন্যাসের 18তম পর্ব। লিখেছেন সামিয়া বিনতে হামিদ। সায়ন্তনের বাসার সামনে দাঁড়িয়ে আছে আরাফ, সায়ন্তনের ভাই সায়ান। দোকান থেকে সকালের নাস্তা কিনে বাসায় ফিরে আরাফকে দরজার সামনে দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা তাকে জড়িয়ে ধরল। আরাফ ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে গেল। সায়ান চেঁচিয়ে মাকে ডেকে বলল, আম্মা দেখো না কে এসেছে। তারপর আরাফকে উদ্দেশ্য করে বলল, আসো না ভাইজান, ভেতরে আসো। সায়ন্তনের মা ঘর থেকে বেরিয়ে এলেন। আরাফকে দেখে তার চোখের পানি উপচে পড়ল। তিনি ভেতর থেকে একটা চাটাই এনে মাটিতে বিছিয়ে একটা ময়লা ওনা দিয়ে তা মুছে দিতে লাগলেন। আরাফ তাকে থামিয়ে বলল, আন্টি আমি সায়ন্তনীর সাথে দেখা করতে এসেছি। সায়ন্তনীর নাম শুনে তার মায়ের চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি আরাফের হাত ধরে বললেন, আমি কত খুঁজেছি তোমাদের, জানো বাবা? ছোটবাবু কোথায়, ও আসেনি? কথাটি বলে সায়ন্তনীর মা এদিক ওদিক তাকাতে লাগলেন। আরাফ রূপ উচকে বলল, ছোটবাবু? সায়ন বলল, ইমন ভাইজান, উনি আসবে না? আপা বলল ভাইজান দেশের বাড়ি গেছে, এখনো কি আসেনি? আরাফ কোনো উত্তর দিতে পারল না। সায়ন্তনের মা বললেন, বাবুর কথা মেয়েটা সারাদিন বলে, হায়রে আমার মেয়েটা, আল্লাহ আমাদের এত কষ্ট দেখাচ্ছেন কেন? কথাটি বলতে বলতে তিনি কেঁদে দিলেন। সায়ন বলল, ভাইজান আপা অনেক অসুস্থ, ডাক্তারবাবু বলেছেন আপা আর ভালো হবে না। তুমি তো ডাক্তারি পড়ছো, তাই তোমার কলেজের ওখানে গিয়ে তোমাকে অনেক খুঁজেছি, আপার দোকানেও আসো না। এখন গেল এক সপ্তাহ ধরে আপা দোকানেও যায়নি, আমি বসেছিলাম কিন্তু তোমাদের কাউকে দেখিনি। ইমন ভাইজান দেশের বাড়ি থেকে কবে আসবে? আপা ভাইজানকে দেখলে অনেক খুশি হতো। আরাফের গলায় কথা আটকে গেছে, সে কাঁপা কণ্ঠে বলল, কি হয়েছে সায়ন্তনীর? ডাক্তারবাবু বলল ক্যান্সার হয়েছে, এই রোগ নাকি ঠিক হয় না, অনেক টাকা লাগে। আরাফ আর শব্দ করতে পারল না। এবার সায়ন্তনের মা কাঁদতে কাঁদতে বললেন, বাবা একটা টাকাও কেউ দেয় না, যাদের বাসায় ঝির কাজ করি তাদের অনেক টাকা আছে তবুও দেয় না, আমার মেয়েটা কি বাঁচবে না বাবা? আরাফ বলল, ও কোথায়? সায়ন বলল, আপা ঘরে আছে। সায়ন তার হাত ধরে তাকে ভেতরে নিয়ে গেল। আরাফ সায়ন্তনীকে দেখে চলার শক্তি হারিয়ে ফেলেছে। সায়ন্তনী পাশ ফিরে আরাফকে দেখে মলিন হাসল। আরাফ সায়ন্তনের পাশে এসে বসল। সায়ন্তনী ক্ষীণ কণ্ঠে বলল, কেমন আছো আরাফ? আরাফ কোনো উত্তর দিল না, সে এখনো সায়ন্তনীর দিকে তাকিয়ে আছে, তার সব কিছু খারাপ স্বপ্নের মতো মনে হচ্ছে। সায়ন্তনী মাথা তুলে বলল, আমি তো ভেবেছি কেউই আসবে না, আর তোমরা ছাড়া আমার কোনো ভালো বন্ধু হয়নি, এখন তোমাদেরও হারিয়ে ফেলেছি। আরাফ সায়ন্তনীর হাত ধরতে কেউ ধরল না। সায়ন্তনী বলল, আল্লাহ আমাকে পাপের শাস্তি দিচ্ছে, ইমনকে ভালোবেসে পাপ করে ফেলেছি হয়তো। আরাফ নিজেকে খুব কলুষিত মনে হচ্ছে, নিজের উপরে নিজের বিরক্ত এসে গেছে, সারাদিন জ্বর মাথা ব্যথা কাশি, এত রোগ কি ভালো লাগে বলো? এখন মরে গেলে এসব যন্ত্রণা থেকে মুক্তি পাব। আরাফ কোনো কথাই বলছে না। সায়ন্তনী আবার বলল, এই রোগ আল্লাহর নিয়ামত হয়ে এসেছে, আমি এতদিন মানসিক কষ্ট থেকে মুক্তি চেয়েছি, আল্লাহ আমাকে শারীরিক কষ্ট দিয়ে মানসিক যন্ত্রণা ভুলিয়ে দিয়েছে। কথাগুলো বলতে বলতে সায়ন্তনীর চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। আরাফ পাশে পড়ে থাকা রিপোর্টগুলো দেখে বুঝল সায়ন্তনীর এখন লাস্ট স্টেজ। আরাফ বলল, এতদিন ধরে তুমি অসুস্থ ছিলে অথচ কাউকে জানাওনি, আমি বুঝতে পারিনি আরাফ এত বড় রোগ হবে, ওটা কল্পনাও করিনি। আমি তো ভেবেছিলাম অনেক দিন বাঁচব, মা ভাইয়ের জন্য আমার বাঁচা উচিত, এখন আমি মরে গেলে ওদের কে দেখবে? সায়ন্তনীর কথায় আরাফের দম বন্ধ হয়ে আসছিল, সে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। সায়ন্তনীর মা চাটাইয়ের ওপর পান্তা ভাত মেখে ছেলেকে খেতে দিলেন। আরাফ বেরোতে তিনি বললেন, বাবা আজিত তুমি এসেছ অথচ তোমাকে কিছু খাওয়াতে পারছি না, ভাত ছাড়া বাড়িতে কিছু নেই, মেয়েটা অসুস্থ ওকে দেখতে হচ্ছে, তাই বাজার সদাই করতে পারিনি। এবার তিনি আঁচলের বাঁধন থেকে 50 টাকা বের করে দিয়ে বললেন, কিছু খেয়ে নিও, ঈদে এসেছ কিছু খেতে দিতে পারলাম না। আরাফ সায়ন্তনের মায়ের মলিন হাসিটা দেখে টাকাটা নিয়ে বলল, ঈদ মুবারক আন্টি, এখন চলি। আরাফ রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে টাকাটির দিকে তাকিয়ে রইল, আর তার চোখ দুটি ছলছল করছে। অর্ধেক পথ যেতে সে রাস্তায় বসে পড়ল, তার এখন চিৎকার করে কাঁদতে ইচ্ছে করছে কিন্তু পারছে না। এদিকে ফোনে রিং বাজলো, পকেট থেকে ফোন বের করে দেখলো আহনাফের কল। আরাফ কল ধরতেই আহনাফ বলল, কোথায় তুই, আসবি না? আরাফ ফুঁপিয়ে উঠল,
আহনাব আশেপাশে মাউসিয়াত ও তার কাজিনরা বসে আছে। সে এক পাশে এসে বলল, কি হয়েছে আরাফ? আরাফ ভেজা কণ্ঠে বলল, আমি অলক্ষণে আহ, অলক্ষণে আমি। আরাফ কথাটি বলেই ফুপিয়ে উঠল। আহনাব ব্যস্ত কণ্ঠে বলল, তুই এখন কোথায়? আরাফ রোডের নাম বলতে আহনাব তাড়াতাড়ি বেরিয়ে পড়ল। তোরজো ইভানকে দেখে বলল, আহনাবকে দেখে মনে হলো কিছু একটা হয়েছে, ও এভাবে হুট করে কোথায় গেল? ইভান সাথে সাথে আহনাবকে ফোন করল। আহনাব ফোন ধরতে ইভান বলল, কোথায় যাচ্ছিস? আহনাব বলল, আমি তোদের পরে বলবো, আমি এখন রাখছি। আহনাব রিক্সায় উঠে আরাফের বলা জায়গায় চলে গেল। কাছাকাছি আসতে রাস্তায় আরাফকে বসা দেখে আহনাব ভয় পেয়ে গেল। রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে দৌড়ে আরাফের কাছে গেল। আরাফ আহনাবকে দেখে তাকে জড়িয়ে ধরে কেঁদে দিল। আহনাব তার পিঠে হাত বুলিয়ে তাকে সান্ত্বনা দিতে দিতে বলল, কি হয়েছে বল, এইভাবে কাঁদছিস কেন? আরাফ, কি হয়েছে ভাই, বল না। আরাফ আহনাবের হাত ধরে বলল, মামা ঠিকই বলেছিল, আমি অলক্ষণে। হঠাৎ তোর মামার কথা কেন বলছিস? জন্মের 3 বছর পর মাকে হারিয়ে ফেললাম, এরপর রোহানি, এরপর বাবা, আর আমার সম্পূর্ণ পরিবার, এখন সায়ন্তনীয়। এইভাবে কেউ সব হারায়? একটা মানুষই কেন সব কিছু হারাবে? তার জন্য কি কিছুই বাকি থাকা উচিত না? সায়ন্তনের কি হয়েছে? ক্যান্সার। আহনাব মাথায় হাত দিয়ে কিছুক্ষণ চুপচাপ বসে রইল। তারপর আরাফকে উঠিয়ে বাসায় নিয়ে গেল। তুর্য ফোন দিতে আহনাব বলল, আরাফের শরীর ভালো না, আমি ওর সাথে আছি। তুর্য বলল, কিছু একটা তো হয়েছে, বল কি হয়েছে। আরাফ সায়ন্তনের বাড়িতে গিয়েছিল, ওখানে গিয়ে জানলো ও অসুস্থ, ওর ক্যান্সারের লাস্ট স্টেজ। তুর্য বলল, কি বলছিস এসব, 1 মাস আগেও তো ঠিক ছিল। ঠিক ছিল না, ঠিক থাকার চেষ্টা করত, টাকার জন্য ডাক্তার দেখায়নি। মেয়েটা কি পাগল, এটা কোনো কথা? কি বলবো আর ভাই, এখন ওর চিকিৎসার জন্য টাকা লাগবে। আরাফ ওর সিনিয়রকে ফোন দিল একটু আগে, বিকেলে সায়ন্তনীকে নিয়ে যেতে বলেছে, তারপর ট্রিটমেন্ট শুরু করবে। ইভান তুর্যকে জিজ্ঞেস করল, কি হয়েছে, কার কথা বলছিস? তুর্য কল কেটে রাগি কণ্ঠে বলল, তুই তো আর কথাই বলিস না। মাউসিয়াত বলল, কি হয়েছে তুর্য? সায়ন্তনের ক্যান্সারের লাস্ট স্টেজ চলছে, অথচ আমরা কেউই জানি না। ইমন কথাটি শুনে বসা থেকে উঠে দাঁড়াল। মাউসিয়াত স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। তাহমিদ বলল, আমাদের এখন ওখানে যাওয়া উচিত। সবাই চলে যাওয়ার পর মাউসিয়াতের মা এসে বললেন, কি হয়েছে মৌ, ওরা সবাই চলে গেল কেন? মাউসিয়াত তার মাকে সবটা খুলে বলতে তিনি মাউসিয়াতকে সায়ন্তনের বাসায় যেতে বললেন। মির্জা বাড়িতে বড় বড় ইনভেস্টার আর ব্যবসায়ীদের ভিড়। মির্জা গ্রুপের MD সাহিল মির্জা ব্যবসায়ীদের সাথে কুশলাদি বিনিময় করছে। সাহিল মির্জার বাবা শাহিদ মির্জা গ্রুপের চেয়ারম্যান, তিনি সোফায় বসে ব্যবসায়ী আলাপ আলোচনা করছেন। তখনই সিঁড়ি দিয়ে হনহনিয়ে নেমে পড়ল তার কনিষ্ঠ কন্যা সানায়া মির্জা। মেয়েকে বের হতে দেখে তিনি বললেন, এই অসময়ে কোথায় যাচ্ছ? সানায়া বুকে হাত গুঁজে ক্ষুব্ধ কণ্ঠে বলল, আমি বাসায় কখন আসছি, কখন যাচ্ছি, এই বিষয়ে আপনি কবে থেকে প্রশ্ন করা শুরু করেছেন? শাহেদ মির্জা তার পাশে থাকা অতিথিদের দিকে এক নজর তাকিয়ে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন। বাবাকে উঠতে দেখে সাহিল অতিথিদের এক পাশে বসতে বসে বাবার সামনে এসে দাঁড়াল। সানায়া দীর্ঘশ্বাস ফেলে চলে যেতে নেবে তখন সাহিল তাকে বলল, তুই বাবাকে কি বলেছিস? সানায়া বলল, তা তুমি তোমার বাবার কাছ থেকে জিজ্ঞেস করো। কথাটি বলেই ভাইয়ের হাত ছাড়িয়ে সানায়া ঘর থেকে বেরিয়ে পড়ল। সাহিল সানায়াকে থামাতে যাবে তখনই একজন ইনভেস্টর তাদের সামনে এসে বলল, কি অবস্থা শাহেদ সাহেব? শাহেদ মির্জা বললেন, জি ভালো। মিস্টার সাহিল তো এবার আপনার কোম্পানিকে অনেক দূর এগিয়ে নিয়ে গেছে, এবারের সেরা কোম্পানিগুলোর তালিকায় মির্জা গ্রুপের নাম প্রথমে। সাহিল কথাটি শুনে হাসল। তখনই লোকটি আবার বলল, কিন্তু একটা সময় ছিল মৈত্রী গ্রুপের ওপরে কোনো গ্রুপই ছিল না। শাহিদ মির্জা কথাটি শুনে অন্য প্রসঙ্গ তুলে বললেন, ও আপনি 5-9 প্রজেক্টের কাজটা দেখবেন না? তারপর তিনি সাহিলকে উদ্দেশ্য করে বললেন, সাহিল তুমি ওনাকে আমাদের প্রজেক্টের কাজটা দেখিয়ে আনো। সাহিল লোকটাকে নিয়ে সামনে এগোতে লাগল। লোকটা হাঁটতে হাঁটতে বলল, সবাই জানে মৈত্রী গ্রুপের আসল শত্রুকে, কিন্তু যেদিন সেই ঘটনা প্রমাণিত হবে মির্জা গ্রুপের কোনো অস্তিত্বই থাকবে না। সাহিল বলল, দেখুন মিস্টার, শত্রু আর খুনের মধ্যে অনেক পার্থক্য, সব শত্রু খুনই হয় না, তবে সব খুনেরাই সত্যি হয়। এখন মির্জা গ্রুপকে আলাদাভাবে টার্গেট করা তা ভালো দেখাচ্ছে না, আর যখন প্রমাণিত হওয়ার প্রশ্ন আসবে তখন দ্বিতীয় প্রশ্নটা বরং আমিই করি। কি প্রশ্ন?
মৈত্রী গ্রুপের আর কোনো উত্তরাধিকারী জীবিত আছে যে সেই রাতটা আবার পুনরুদ্ধার করবে? সেই রাত এখন ইতিহাস হয়ে গেছে, আর ইতিহাসে সাসপেন্স থাকা ভালো। এদিকে সানাইয়া গাড়ি নিয়ে তার বান্ধবী রাহির বাসায় চলে এল। রাহি সানাইয়াকে দেখে বলল, এইভাবে চলে এলি যে, ঈদের জামাটাও পরে এলি না? সানাইয়া চিচিয়ে বলল, ঈদ? আমার জন্য কোনো ঈদ আসেনি। প্রতি বছর ঈদের আগে টাকা দিয়ে বলবে যাও ঈদের কেনাকাটা করে আসো, নিজে তো কখনো আমাকে শপিংয়ে নিয়ে যায়নি। আবার ঈদের দিন কোনো ডাকাডাকি নেই, ঘর ভর্তি ওদের ফার্মের মোরগ মুরগিদের ভিড় থাকবে। ভাইয়া আর মিস্টার মির্জা সেই ফার্মের মোরগদের নিয়ে এখন ব্যস্ত। রাহি সান্ত্বনার সুরে বলল, সানাইয়া ঠান্ডা হয়ে বস, চল আমার সাথেই ঘুরতে যাবি, প্রতি বছর তোর সাথেই তো যাই। আচ্ছা আচ্ছা, আগে কিছু খেয়ে নে, আমি নাস্তা নিয়ে আসছি। না খাবো না আমি, মিস্টার মির্জাকে একবারও আমি খেয়েছি কিনা জিজ্ঞেস করেছে? তার তো ছেলে খেলেই চলবে, আমি তো তার কেউই না। সানাইয়া এসে বলতে বলতে পা ধাপিয়ে কাঁদতে লাগলো। রাহি তাকে শান্ত করার জন্য তাকে জড়িয়ে ধরে বলল, আঙ্কেল তোকে অনেক ভালোবাসে, আর মাঝে মাঝে বাবারা ভালোবাসা প্রকাশ করে না, কিন্তু সন্তানদের তো বুঝে নিতে হয়, সাহিল বলেছিল। সানাইয়া রাহিকে থামিয়ে দিয়ে বলল, সাহিল ভাইয়ের কথা আমাকে বলিস না, এইভাবে বলিস না, সাহিল তোকে অনেক ভালোবাসে। প্লিজ রাহি, তোর প্রেমিক তাই তুই ওর পক্ষ নিচ্ছিস, তুই বায়াস হতে পারিস। আমি না, আই হেট দেম। রাহি চুপ করে বসে রইল। সানাইয়া আবার বলল, তোর চোখে সমস্যা ছিল, নয়তো তোর পছন্দ তো এতটাও খারাপ ছিল না। বেল বেজে উঠায় রাহি বসা থেকে উঠে বলল, তুই বসে থাক আমি আসছি। রাহি দরজা খুলতেই সাহিলকে দেখে চমকে উঠল। সাহিল দরজায় হেলান দিয়ে রাহির পা থেকে মাথা অবধি দেখে বলল, গর্জিয়াস। বিনা সাজে যাকে এত সুন্দর লাগে, মির্জা গ্রুপের এমডির ওয়াইফ হলে তাকে তো রানীর মতো লাগবে। রাহি কোনো উত্তর না দিয়ে সাহিলকে বাসায় ঢোকার জন্য দরজা ছেড়ে দিল। সাহিল ঘরে ঢুকেই বলল, সানাইয়া এখানেই এসেছে তাই না? হুম। আঙ্কেল আন্টি কোথায়? বাবা বাইরে গেছে চাচাদের সাথে, মা রান্নাঘরে আছেন নাস্তা বানাচ্ছেন। দাদি কোথায়? তোমার অপেক্ষায় বসে আছে। সাহিল দাদির ঘরে চলে গেল, দাদির পাশে বসে গল্প জড়িয়ে দিল। সানাইয়া ভাইয়ের কণ্ঠ শুনে বিড়বিড় করে বলল, উফ, মিস্টার মির্জার ফ্রি বডিগার্ড এখানেও চলে এসেছে। রাহি রুমে ঢোকার আগে সানাইয়া দরজা আটকে রাহির বিছানায় শুয়ে পড়ল। রাহি আর সানাইয়া ছোটবেলার বান্ধবী, আর সাহিল সানাইয়ার বড় ভাই। সাহিল সাবা আর সানাইয়া শাহেদ মির্জার তিন সন্তান। তাদের মা মিসেস মির্জার স্বামীর সাথে কোনো সম্পর্ক নেই, তবে তিনি একাই বাসায় থাকেন। পারিবারিক সম্মান রক্ষার্থে তারা তালাক নেননি। মূলত সমস্যাটা মিস্টার শাহেদেরই ছিল, তিনি পরকে জড়িয়ে পড়েছিলেন, তবে এখন আর সেই সম্পর্ক নেই। এরপর থেকে সাবা আর সানাইয়া বাবাকে খুব অপছন্দ করে, তবে এখন সাহেল খুবই বাবা মা ভক্ত। তার বাবা তার মানসিক শক্তি, আর মা তার দুর্বলতা। সাহেল রাহিকে অনেক আগে থেকেই পছন্দ করত, তবে রাহি যখন নবম শ্রেণীতে উঠেছিল তখনই সম্পর্কটা পুরোপুরি শুরু হয়। রাহির সাথে সম্পর্কে যাওয়ার পরই সাহিল মির্জা গ্রুপের এমডি নিযুক্ত হন। সাহিল আর রাহির বয়সে 15 বছরের পার্থক্য। বর্তমানে রাহি আর সানাইয়া একই বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে পড়ছে। অন্যদিকে সাহিল সোজাসুজি কথাবার্তা বলতে পছন্দ করে, তাই রাহি যখন কলেজ পাশ করে ফেলল তখনই সে রাহির পরিবারকে তাদের প্রেমের ব্যাপারে জানিয়ে দিল। তবে মিডিয়ার কাছে রাহি সানাইয়ের বান্ধবী মাত্র, দুই পরিবারের সম্মতি থাকলেও তারা বিষয়টা এখনও কারো সামনেই প্রকাশ করেনি। জীবনটা যুদ্ধক্ষেত্র, এখানে টাকার জন্য যুদ্ধ করতে হয়, যার যত টাকা সেই জয়ী হয়। তুর্য সেদিন তার জমানো টাকা দিয়ে সায়ন্তনীর মা ভাই আর সায়ন্তনীকে জামা কিনে দিয়েছিল। আহনা বা রিভান নিজেরাই গিয়ে বাজার সদাই করে সায়ন্তনীদের বাড়িতে দিয়ে গিয়েছিল। শতাব্দী আর তাহমিদ তাদের বাসায় খাবার দাবার রান্না করে পাঠিয়েছিল। আরাফ আর ইমন সায়ন্তনীকে নিয়ে হাসপাতাল থেকে বাসায় ছোটাছুটি করেছে। মাউসিয়াত তার ক্লাসমেটদের নিয়ে রাস্তায় রাস্তায় হেঁটে সায়ন্তনের চিকিৎসার জন্য টাকা জোগাড় করেছে। 3 মাস কেটে গেছে, চিকিৎসা চলছে, তাই হয়তো সায়ন্তনী এখনো বেঁচে আছে। ডাক্তার বলে দিয়েছে চিকিৎসা বন্ধ করে দিলে সে মারা যাবে, আর চালালে আল্লাহ যতদিন তাকে বাঁচায় তবে তার হাতে বেশি দিন সময় নেই। সায়ন্তনী কেমোথেরাপি দেওয়ার পর হাসপাতালের বেডে শুয়ে আছে। মাউসিয়াত তার পাশে এসে বসল। সায়ন্তনী মাউসিয়াতের হাতটা শক্ত করে ধরে বলল, পৃথিবীতে সবাই সব পায় না, আমিও হয়তো এই জীবনে যা চেয়েছি পাইনি, কিন্তু এখন আর আমার কোনো আক্ষেপ নেই। কেন জানো,
মাউসেদ ফুপিয়ে কেঁদে উঠল। সায়ন্তনী বলল, অনেক ভালো বন্ধু পেয়েছি। যারা জীবনের শেষ মুহূর্তে আমার বন্ধু হয়েছে তারাই প্রকৃত বন্ধু। আমার তোমাদের প্রতি কোনো অভিযোগ নেই। মাউসেদ ভেজা কণ্ঠে বলল, আই এম সরি, আমি তোমাকে অনেক অনেক বেশি কষ্ট দিয়েছি। ওসব আগের কথা, আমি সব ভুলে গেছি। এখন এতটুকু জানি আমার ভাই একটা বোনের পরিবর্তে তিনটা বোন পেয়েছে। আমার মা এক মেয়ের পরিবর্তে তিনটা মেয়ে আর ছটা ছেলে পেয়েছে। আমার মা আর ভাইকে তোমরা দেখবে তো? মাউসেদ মাথা নেড়ে বলল, হ্যাঁ। এদিকে আরব শুকনো মুখে হাসপাতালে বসে আছে। অনেকদিন সে নিজের দিকেই তাকায়নি, দুর্যোধার পাশে বসে তার দিকে তাকিয়ে আছে। বুদ্ধি হওয়ার পর থেকে সে আরবকে এতটা বিধ্বস্ত কখনোই দেখেনি। তুর্য আরবের কাঁধে হাত রাখতেই আরবের বুক ছিঁড়ে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। এখন শুধু নিশ্চুপ অপেক্ষায় দিন কাটছে, প্রতিটি সেকেন্ডই ভীতি নিয়ে আসছে। যদি এখনই কোনো খারাপ খবর আসে, অন্যদিকে তাহমিদ এখন ত্রাচের ওপর ভার দিয়ে দাঁড়াতে পারে, কিন্তু ত্রাচ ছাড়া হাঁটতে পারে না। ত্রাচের সাহায্যে হুইল চেয়ারে বসতে পারে, তাই এখন আর কারো সাহায্যের প্রয়োজন হয় না। থেরাপি দেওয়াতে অনেক লাভ হয়েছে। ডাক্তার জানিয়েছে আরো 2 মাস পর পুরোপুরি হাঁটতে পারবে, শুধু নিয়মিত ওষুধটা খেতে হবে। রাত 2টা, ইমন জায়নামাজে বসে কাঁদছে, ইভান মেঝেতে বসে আছে, আর তাহমিদ তাদের পাশেই বসে রইল। ইমান মনোজাত শেষ করে ইভানের দিকে তাকিয়ে বলল, ভাই ওর কিছু হবে না তো? ইভান কোনো উত্তর দিল না। ইমন জায়নামাজে কপাল ঠেকিয়ে রেখেছে, কিন্তু আস্থার ইচ্ছেটা যেন পূর্ণ হওয়ার নয়। হঠাৎ সায়ন্তনের শরীর বেশি খারাপ হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। আরাফ, তুর্য আর আহনাব সেখানেই গিয়েছে। রাত 2:30টায় আহনাব বাসায় ফোন দিল। ইমন ফোনের শব্দ শুনে সব বুঝে গেল, সে জায়নামাজে বসেই কেঁদে দিল। ইভান কাপা হাতে ফোনটা হাতে নিয়ে তাহমিদের দিকে এগিয়ে দিল। তাহমিদ রিসিভ করতেই আহনাব বলল, সায়ন্তনী আর নেই। তাহমিদ, আমরা আরাফকে সামলাতে পারছি না, ও এভাবে কাছে কেন ভাই, কি করব এখন? তাহমিদ দীর্ঘশ্বাস ছাড়ল আর বলল, ওকে হাসপাতাল থেকে কখন আনবি? একটু পর, এখানে দাফন করাবে ফজরের নামাজের পর। আমরা আসছি, ফোন রেখে তাহমিদ বলল, সায়ন্তনীকে ফজরের নামাজের পর দাফন করাবে। তাহমিদ 6টার দিকে মেসেজ দিয়ে অরুণিকাকে ঘুম থেকে উঠাল। তারপর সবাই সায়ন্তনীদের বাড়িতে গেল। আশেপাশে অনেক মহিলা এসে ভিড় জমিয়েছে। মাওসিয়াত জানার পর সায়ন্তনীদের বাসায় আসার জন্য অনেক কান্নাকাটি করছিল। শেষমেশ মাওসিয়াতের মা তার সাথেই এলেন। সায়ন্তনীকে বাড়িতে ঢুকানো হলো। আরাফ এক পাশে বসে কাঁদছে। আহনাব তার পাশে বসতেই সে কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমি ওকে বলতেই পারলাম না যে আমার ওকে ভালো লাগে। আমি ওকে আমার অনুভূতিটার কথাটাই জানাতে পারিনি। এখন আমার দম বন্ধ হয়ে আসছে আহু। আহনাব আরাফকে জড়িয়ে ধরল। তুর্য আরাফের মাথায় হাত রাখল। তারপর মনে পড়ে গেল রুহানির মৃত্যুর কথা। সেদিন রুহানি আরাফের সাথে প্রতিদিনের মতো মাঠে ফুটবল খেলছিল। রুহানের ফুটবল খেলতে খুব ভালো লাগতো। তারা খেলা শেষে মাঠের এক পাশে এসে দাঁড়াল। তখনই দুজন প্রাপ্তবয়স্ক যুবক তাদের দেখে মাঠে এলো। এরপর তারা রুহানিকে আরাফের সামনে টেনে নিয়ে গেল। আরাফ তাদের আটকানোর চেষ্টা করল, কিন্তু বয়স কম হয় আরাফ তাদের সাথে পেরে উঠতে পারেনি। তারা এক ধাক্কায় আরাফকে দূরে সরিয়ে দিল। এরপর পাশের একটা নির্মাণরত বাড়ির 3 তলে নিয়ে গিয়ে রুহানিকে ধর্ষণ করল। আরাফ তাদের আটকানোর জন্য আশেপাশের অন্যজনকে ডাকল, কিন্তু কেউই এগিয়ে এলো না। আরাফ তখন নিজেই গেল, কিন্তু রুহানির অবস্থা দেখে সে নিজেও আর তাদের আটকানোর সাহস পেল না। সে অনেক ভয় পেয়ে গিয়েছিল। এরপর সে অবস্থায় সে একটা গাড়ি নিয়ে বাসায় এসে বাবা চাচাদের জানালো। তারা পুলিশ নিয়ে ঘটনাস্থলে পৌঁছালে শুধু রুহানিকেই পেল, সে ছেলে 2টাকে আর পেল না। এরপর রুহানিকে হাসপাতালে ভর্তি করার 4 দিন পর সে মারা গেল। পরে অবশ্য সেই ছেলে 2টোকে গ্রেফতার করে শাস্তি দেওয়া হয়েছিল, কিন্তু এরপর থেকে আরাফ নিজেকে রুহানির অপরাধী ভেবে এসেছে। আরাফ এতটা বছর রুহানিকে মন প্রাণ দিয়ে ভালোবেসেছিল, আর এখন দ্বিতীয়বারও কাউকে ভালোবেসে হারিয়েছে। জীবনে সবাই সব কিছু পায় না, আর এই না পাওয়ার মাঝেই জীবনের সমাপ্তি ঘটে যায়। জীবনে আক্ষেপ রেখে লাভ নেই, কারণ সৃষ্টিকর্তা হয়তো সেই আক্ষেপের মাঝেই কোনো যুক্তি রেখেছেন। দিন শেষে মুক্তিটাই আক্ষেপের চেয়ে গুরুত্বপূর্ণ। অভাগী সায়ন্তনী তার দুর্ভাগ্য নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আর এই জীবন সংগ্রাম থেকে নিজেকে মুক্তি দিয়েছে। তার গুরুত্বটা মানুষকে বুঝিয়ে দিয়ে চলে গেছে। খুব সাদামাটাভাবে একটা বছর কেটে গেল। এই একটা বছর ব্যস্ততার মাঝে নিজেকে ডুবিয়ে রেখেছিল আরাফ। এখন সে পড়াশোনা নিয়েই খুব ব্যস্ত,
কলেজ থেকে টিউশন, টিউশন থেকে বাসা, এভাবেই তার দিন কাটছে। টিউশনের অর্ধেক টাকা সে সায়ন্তনের মায়ের হাতে দিয়ে দেয়। সায়নকেও স্কুলে ভর্তি করিয়ে দিয়েছে আরাফ, তাদের ভালোবাসাও নিয়ে এসেছে। এখন সায়ন্তনের মা তার ছেলেকে নিয়ে শতাব্দীদের মহল্লায় থাকেন। তারা এখন আগের তুলনায় সচ্ছল জীবনযাপন করছেন। কাছের মানুষকে হারালে অনেকেই পাথর হয়ে যায়, আর আরাফ গম্ভীর থেকে গম্ভীরতর হয়ে গেছে। সে হাসে না, কারো সাথে আড্ডাও দেয় না, সে কেমন যেন চুপসে গেছে। তবে সায়ন্তনের মৃত্যু শুধু আরাফকে পরিবর্তন করেনি, ইমনকেই হয়তো সবচেয়ে বেশি পরিবর্তন করে দিয়েছে। এখন তার মধ্যে আর চঞ্চল ইমনকে খুঁজে পাওয়া যায় না। আগের সেই ইমন এখন পুরোপুরি হারিয়ে গেছে। এখন সে পড়াশোনায় খুবই মনোযোগ দিয়েছে, পাশাপাশি ছোট একটা ব্যবসা করছে। তবে মাওসিয়াতের সাথে তার সম্পর্কটা ভালোই চলছে। মাওসিয়াত তার বাবা মাকে ইমনের ব্যাপারে জানালে তারাও আর আপত্তি করেননি, আর তারা সিদ্ধান্ত নিলেন মাওসিয়াতের পড়াশোনা শেষ হলে তাদের বিয়ে দিয়ে দেবেন। তবে ইমন মিস্টার মিরাজ আর মিসেস তিশাকে জানিয়ে দিয়েছে বিয়ের পর মাওসিয়াত তার সাথে বাংলাদেশেই থাকবে, তবে ছুটিতে তাকে কলকাতায় নিয়ে আসবে। ইমনের এই প্রস্তাবে মিরাজ হোসেনের একটু আপত্তি ছিল, কারণ মাওসিয়াত তাদের একমাত্র মেয়ে। কিন্তু শেষে মেয়ের অতিরিক্ত ইচ্ছে দেখে তিনি আর কিছু বললেন না। আর মাত্র এক বছর, এরপর ইভান আর আরাফ ছাড়া বাকি চারজনেরই পড়াশোনা শেষ হয়ে যাবে। এদিকে রহমত চাচাকে তারা জানিয়ে দিয়েছে আগামী বছর দেশে ফিরবে, ইমন এসে মৈত্রী গ্রুপের দায়িত্ব নেবে। যদিও মৈত্রী গ্রুপটির এখন আর কোনো অস্তিত্বই নেই, শুধু কোম্পানির সেই পুরনো ফ্যাক্টরি আর ভবনটি এখনও পরিত্যক্ত হয়ে পড়ে আছে। এখনও জায়গাটা রাষ্ট্রীয় মালিকানায় নেওয়া হয়নি, আর কেউ সেই জায়গার দাবি নিয়েও আসেনি। তবে এত বছরেও যেহেতু জায়গাগুলো অক্ষত আছে, তাহলে কারো এক বছর অক্ষত থাকবে, তাতে কোনো সন্দেহ নেই। বিকেলে রান্নাঘর থেকে চায়ের ট্রে নিয়ে ড্রয়িং রুমে এলো অরুণিকা। ইভান, ইমন, আহানা আর তুর্য সোফায় বসে আছে। তাহমিদ রান্নাঘর থেকে বেরিয়ে আশেপাশে তাকিয়ে বলল, আরাফ কোথায়? আরাফ গোসল সেরে চুপচাপ সোফায় বসে চায়ের কাপ হাতে নিল। সবাই চুপচাপ চায়ে মনোযোগ দিল, কারো মুখে কোনো কথা নেই। এদিকে অরুণিকা এক পাশে বসে আহনাফের ফোনে গেমস খেলছে। সবার মনোযোগ আকর্ষণ করে এবার আহনাফ বলল, আমি এই সপ্তাহে আমার শখের বাইকটি কিনতে যাচ্ছি। আহনাফ কথাটি বলেই সবার মুখের দিকে তাকালো। অরুণিকা উৎসুক কণ্ঠে বলল, আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়ব। আহনাফ হেসে বলল, আচ্ছা। এবার তুর্য বলল, আমার একটা ভালো প্ল্যান আছে, আমরা তো আগামী বছর দেশে ফিরব। ইভান আর আরাফি হয়তো এখানে আরও এক বছর থাকবে, এখন এখান থেকে যাওয়ার আগে আমাদের একটা ট্যুর দেওয়া উচিত। আহানা বলল, তুই আমার মনের কথা বলেছিস। তাহমিদ বলল, আমার তো সমস্যা নেই, কিন্তু বাকিরাও? সবাই আরাফের দিকে তাকালো। অরুণিকা সবার মুখের দিকে তাকিয়ে বসা থেকে উঠে আরাফের পাশে এসে বসল। আরাফ অরুণিকার দিকে এক নজর তাকিয়ে আবার চায়ে মনোযোগ দিল। অরুণিকা বলল, আরাফ তুমি যদি না যাও তাহলে আমিও যাব না, তুমি আমাকে স্কুলের পিকনিকে যেতে দাওনি, বলেছো তোমরা ঘুরতে নিয়ে যাবে, এখন তোমরাই সারাদিন বাসায় বসে থাকো। আরাফ বলল, ওরু আমাকে জোর করো না, আমার পড়াশোনা আছে, এত পড়াশোনা করে কি হবে, শেষমেশ তো ডাক্তারই হবে, তাই না? তো ডাক্তার যেহেতু কাল পরশুই হবে, তাহলে এখন কেন রোগীদের মতো আচরণ করছো? আমি রোগীদের মতো আচরণ করছি? হ্যাঁ, তুমি তো বলেছো একা একা থাকা একটা মানসিক রোগ। আরাফ চুপ করে রইল। অরুণিকা বলল, এখন যাবে কি না যাবে না তাই বলো। আরাফ কিছুক্ষণ ভেবে বলল, আচ্ছা যাব। করিম সিদ্দিক ছেলের সাথে বসে এই বছর কোথায় ঘুরতে যাবেন তাই ভাবছেন, এক মাস হলো তিনি দেশে ফিরেছেন। প্রতিবারের মতো এবারও তিনি স্ত্রী সন্তানদের নিয়ে কোনো প্রাকৃতিক পরিবেশে ডুব দিতে যাচ্ছেন। আদিল বাবাকে বলল, আমার অনেক দিনের ইচ্ছে ছিল দার্জিলিং যাওয়ার, এবার বরং আমরা সেখানেই যাই। করিম সিদ্দিক ছেলের মতামতে সম্মতি দিয়ে স্ত্রীকে ডেকে বললেন, কই শুনছো, এবার আমরা দার্জিলিং যাব ভাবছি। মিসেস জুলেখা রোম থেকে চেঁচিয়ে বললেন, তোমরা বাবা ছেলে মিলে ঘোরাঘুরি করে টাকাগুলো শুধু নষ্ট করবে, আর তো কোনো কাজ নেই। করিম সিদ্দিক এবার মেয়েকে ডেকে বললেন, মা কোথায় তুমি? উপমা বিছানায় শুয়ে শুয়ে তার স্টারের গান শুনছে, কানে হেডফোন থাকায় সে বাবার ডাক শুনতে পায়নি। আদিল বোনের রুমে এসে দরজা ধাক্কা দিতে উপমা নড়ে চড়ে বসল। আদিল রুমে এসে চেয়ার টেনে বসল। উপমা বলল, জানি এখানে কেন বসেছ, তোমরা দুজন ঘোরার প্ল্যান করে এখন আমাকে মায়ের কাছে পাঠাবে রাজি করানোর জন্য। শুনো, আমি কোথাও যাচ্ছি না ভাই। তুই এত নিরামিষ কেন বলতো? দেখো ভাই, আমার ঘুরতে ভালো লাগে না, আর ওখানে নেটওয়ার্ক না থাকলে আমি আমার স্টারের কোনো আপডেটই পাবো না।
আদিল বিরক্ত হয়ে বলল, মানুষ ট্যুর দেওয়ার জন্য সঙ্গী পায় না, আর তুই স্বয়ং নিজের বাবার ছায়াশি থেকে অফার পেয়ে মানা করে দিচ্ছিস। তোর মতো মেয়েকে জেলখানায় বন্দি করে রাখলেও কোনো সমস্যা হবে না। হ্যাঁ হবে না, আমাকে শুধু আমার স্টারের গান শুনতে দিলেই হবে, আমার আর কিছু লাগবে না। আদিল উপমাকে রাজি করাতে না পেরে একরাশ হতাশা নিয়ে বাবার কাছে ফিরে এলো। এদিকে তুর্য আর আহনা অনেক চিন্তা ভাবনা করে দার্জিলিং যাওয়ার সিদ্ধান্ত নিল। সবাই তাতে মত দিতে অরুণিকা বলল, আমি যদি পাহাড় থেকে পড়ে যাই? আহনা বলল, বেহুশের মতো হাঁটলে তো পড়বেই। দেখো আমি বেহুশের মতো হাঁটি না, তোমরাই তো সব জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে রাখো। হ্যাঁ, পাহাড়েও তোমার জন্য সব কিছু ছড়িয়ে ছিটিয়েই রাখা থাকবে, সোজাসুজি রাস্তা তুমি কোথাও পাবে না, তাই তোমাকে চোখ কান খোলা রাখতে হবে। অরুণিকা বুকে হাত গুঁজে মুখ বাঁকিয়ে বলল, আমি ওখানে যাব ঠিক আছে, কিন্তু আমার তো কোনো ভালো জামা নেই। এবার তুর্য বলল, আজই তোমাকে শপিংয়ে নিয়ে যাব, কিন্তু আমি বাইকে করে শপিং করব। আচ্ছা তাহলে আহনাপ নিয়ে যাবে? না, ওর সাথে যাব না, ও অনেক কিপটে, দোকানদারের সামনে আমাকে বকাঝকা করে। আহনাপ রু কুচকে বলল, আর তুমি মার্কেটে গেলে আমার পুরো মানি ব্যাগ খালি করে আসো, আর আমি দর কষাকষি করব না, দরাদরি দেখি একটার পরিবর্তে চারটা জিনিস কিনতে পারো। তুর্য অরুণিকাকে বলল, দর কষাকষি করতে হয় টুইঙ্কেল? অরুণিকা বলল, তুমি তো করো না। আহনাপ বলল, লাখপতি তাই, একটা অ্যালবাম বের করে তো লাখপতি হয়ে যায়, তুমি বরং লাখপতির সাথেই ঘুরো, আমার বাইকের দিকে নজর দিও না। অরুণিকা কিছুক্ষণ ভেবে বলল, আমি তো মজা করেছি, সত্যি সত্যি বলিনি তো। আহনাপ বাঁকা হেসে সোফায় গিয়ে বসল। অরুণিকা আহনাপের পাশে বসে বলল, আমি কিন্তু প্রথম তোমার বাইকে চড়বো বলেছি, আজ ছোটদের দিয়ে শুরু করলে বরকত আসে। আহনাপ গলা খাঁকারি দিয়ে বলল, তুমি ছোট? অবশ্যই, 18 বছরের নিচে সবাই শিশু। অরুণিকা কথাটি বলে দাঁত বের করে হাসি দিল। পরের দিন আহনাপ তার বাইক বের করল। অরুণিকা গ্যারেজে এসে বাইকটা ঘুরে ঘুরে দেখছে, তার ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আহনাপ বুকে হাত গুঁজে অরুণিকার সেই হাসিটাই দেখছে। এবার সে নিজে হেলমেট পরে অরুণিকাকেও ছোট একটা হেলমেট পরিয়ে দিল, তারপর বাইকে উঠে বসল। বাইক সোজা করে চাবি ঘুরিয়ে বলল, উঠে বসো। অরুণিকা বলল, আমি উঠতে পারবো না। এই হাতলের ভার দিয়ে উঠো। অরুণিকা হাতলের ওপর পা দিয়ে সিটের ওপর ঝুলে পড়ল, তার পা দুটি এক পাশে ঝুলছে, মাথাটা অন্য পাশে ঝুলছে। ইমন দূর থেকে অরুণিকাকে দেখে হেসে দিল। আহনাপ পিছু ফিরে দেখল অরুণিকা বাইকের ওপর ঝুলে আছে। সে বিরক্তির সুরে বলল, বানরের মতো ঝুলে আছো কেন, সোজা হয়ে বসো। অরুণিকা আবার হাঁটু দুইটা বাইকের ওপর উঠে পেছন দিক থেকে আহনাপের গলা ছড়িয়ে ধরে বলল, আহনাপ আমার মাথা ঘুরাচ্ছে, আমি পড়ে গেলে? ইমন তাদের কাছে এসে অরুণিকাকে ধরে সোজাভাবে বসিয়ে দিয়ে বলল, এভাবেই বসতে হয়। অরুণিকা ভ্রু কুচকে বলল, আমি কিভাবে বুঝবো, আমি আগে কখনো বাইকে উঠেছি বলো? আহনাপ বাইক স্টার্ট করে দিল, তারপরে বলল, শক্ত করে ধরে বসো। অরুণিকাও আহনাপের কথা মতো তাকে এত শক্ত করে চেপে ধরেছে যে তার শার্টটাই নিজের হাতের মুঠেই নিয়ে এসেছে। আহনাপ দাঁতে দাঁত চেপে বলল, অরু আমার শার্টের ভাঁজ নষ্ট হয়ে যাচ্ছে, আমি তো তোমাকে এইভাবে চেপে ধরতে বলিনি, তোমার এই শার্ট বেশি গুরুত্বপূর্ণ নাকি আমি? আহনাপ ভ্রু কুচকে অরুণিকার দিকে তাকালো। অরুণিকা বলল, আরে এইভাবে চোখ দুইটা চোখের মতো না বাঁকিয়ে বাইক সামনে নিয়ে যাও, এখনও এক জায়গায় বসে আছো কেন? আহনাপ বাইক চালিয়ে গ্যারেজ থেকে বের হতেই অরুণিকা বিড় বিড় করে বলতে লাগলো, রোলার কোস্টারের মতো টানছো কেন, আস্তে চালাও, এটা রিক্সা না যে আস্তে চলবে, এটা কেমন বাইক, দুই পাশে হ্যান্ডেল রাখবে না, এখন আমি পড়ে গেলে? আজব তো, তোমার জন্য নতুন পদ্ধতিতে কি বাইক তৈরি করবে? বাইক এমনই হয়, চললে চড়ো নয়তো নামো, আমার কানের কাছে ঘ্যান ঘ্যান করো না। অরুণিকা আহনাপের কথায় চুপ হয়ে গেল, কিন্তু অর্ধেক যেতে না যেতেই সে চিৎকার করতে লাগলো। আহনাপ বাইক থামিয়ে বলল, তোমার কি মাথায় সমস্যা আছে? অরুণিকা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, তোমার বাইক তো রোলার কোস্টারের চেয়েও বেশি ভয়ঙ্কর, আমি যাচ্ছি না তোমার সাথে। অরুণিকা বাইক থেকে নামার আগে আহনাপ বলল, আচ্ছা তুমি সামনে বসো, তখন আর ভয় পাবে না। আহনাপ অরুণিকাকে সামনে বসিয়ে আবার বাইক স্টার্ট দিল। অরুণিকা যদিও এবার চুপচাপ বসে রইল, কিন্তু সে তার হাত দুটো আহনাপের হাতের সাথে পেঁচিয়ে রেখেছে। এরপর শপিং শেষে ফেরার সময় অরুণিকা আহনাপের দিকে ঘুরে বসল। আহনাপ বলল, এভাবে বসেছো কেন, সোজা হয়ে বসো। অরুণিকা বলল,
রাস্তার দিকে তাকাতে ভয় লাগছে, তাহলে চোখ বন্ধ রাখো। না, অগত্যা আহনাপ রাজি হল। অরুণিকা যদিও নিজের সুবিধা মতো বসলো, কিন্তু আহনাপের খুবই অসুবিধা হচ্ছিল। অরুণিকা আহনাপের মনের অবস্থা বুঝতে পারল না, এই বয়সে তার বোঝার ক্ষমতাও নেই। ছোটবেলা থেকে সে ছজনের কোলে কোলে বড় হয়েছে, তাই সে বুঝতে পারছে না সে এখন অনেক বড় হয়ে গেছে। আহনাপ দাঁতে দাঁত চেপে রেখেছে, বাইকের হাতলটা শক্ত করে ধরে রেখেছে, তার দৃষ্টি একদম সামনের দিকে। যতটুকু সম্ভব বাইকের স্পিড বাড়িয়ে সে বাসে পৌঁছাল। অরুণিকা নামতেই সে হাঁপ ছেড়ে বাঁচল। এদিকে অরুণিকা প্যাকেটগুলো নিয়ে ধিন ধিন করে উপরে চলে গেল, আর আহনাপ বাইক ক্যারেজে পার্ক করিয়ে সামনের দোকানে গিয়ে একটা সিগারেট ধরালো। ইদানিং তার এই বাজে অভ্যাসটা বেড়ে যাচ্ছে, ইমন থেকে মূলত এই অভ্যাস তার কাছে এসেছে। সায়ন্তনের মৃত্যুর পর থেকে মানসিক চাপ মুক্ত থাকার জন্য ইমন সিগারেট খাওয়া শুরু করেছে, কারণ তার মনে হচ্ছে একটা অসুস্থ মানুষকে সে অনেক বড় আঘাত দিয়েছে, আর মানুষটি অনেক চাপা কষ্ট নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। আর ইমনের দেখা দেখি এখন আহনাপও সিগারেট খায়, দুজনই মানসিক চাপে আছে। ইমনের মানসিক চাপে যথাযথ কারণ আছে, কারণ আরব সায়ন্তনের মৃত্যুর পর থেকে চুপচাপ হয়ে গেছে আর তার সাথে অনেক কম কথা বলে। অন্যদিকে আহনাপ অরুণিকার কাছে আসা, দূরে যাওয়া, তুর্যের সাথে সখ্যতা, তার অভিযোগের কারণ হওয়া, মোটামুটি অরুণিকার সব বিষয়ে সে মানসিক চাপে পড়ে যায়। এখন অরুণিকা যতই বড় হচ্ছে আহনাপ ততই পাগল হয়ে যাচ্ছে, তাকে হারানোর ভয়।